हेलो एवरीवन, शुभ महालय सबाई के। सो आज के देखो उइदाउट क्रिम्पिंग मेशिन हेयर कार्लि करा। सो हमें एक्चुअलि आगमनी लुकटा करब, तो भेवेल हेयर कार्लि कीभावे करा जाए, आमार काछे कोनो क्रिम्पिंग मेशिन नहीं। सो हमें पार्लारे एकजन जिज्ञेस करेछिलाम, ओरा बोलेछिलो जे 700 टाका नेबे। तो तार जोन्नो आमि भाबलाम एकदिनेर जोन्नो केन 700 टाका देबो, तार थेके बरं बाड़ीतेई किछु करा जाक। आर भाबलाम तोमादेरो हेल्पफुल हबे, ताई तोमादेर साथे शेयार करा जाक। तो तार जोन्नो जेटा लागबे सेटा होच्छे रबार ब्यान्ड आर हेयार গুলো এভাবে পার্টিশন করে নিতে হবে দু ভাগে, একদম মিডল থেকে দু ভাগে পার্টিশন করে নেওয়ার পরে একদম ছোট ছোট করে প্লিটস করে বেনুনি করতে হবে। এবার তোমরা দেখে নাও কিভাবে করছি আমি, আর তারপর রেজাল্টটা দেখো, যে বাড়িতে বসে তোমরা নিজেরাও করতে পারবে। এবং যত কম কম চুল নিয়ে তোমরা করতে পারবে ততই বেশি কার্লি হবে। মানে আমি যেহেতু একা করছি, আমি অনেকক্ষণ ধরে বসে করছিলাম, আমার হাত ব্যথা হয়ে গেছিলো, তার জন্য আমি যতটা পেরেছি ততটাই করেছি। তোমাদের কাছে যদি টাইম থাকে বা নিজেরা যদি করতে পারো, যত কম চুল নিয়ে করবে তত সুন্দর কার্লি হবে জিনিসটা। তো আমি এভাবেই ছোট ছোট করে কম কম চুল নিয়েই করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা কমপ্লিট। তোমাদেরকেও এভাবেই করে নিতে হবে। এবার একদিন পরে, আমি একদিনই রেখেছিলাম, তোমরা চাইলে দুদিনও রাখতে পারো। দুদিন করলে আর কম কম চুল নিয়ে করলে আরও বেশি বেটার হয়। তো আমার পরের দিনই যেহেতু শ্যুট ছিল, তার জন্যই আমি একদিন আগেই করেছিলাম, তার আগে করতে পারিনি। তো তারপরেও তোমরা রেজাল্টটা দেখো, আমি একদিন রেখেছিলাম, আর তোমরা চাইলে দুদিন রাখবে তারপরেও রেজাল্টটা দেখবে। আমি অলরেডি একবার দিওয়ালির সময় করেছিলাম আগের ইয়ারে, খুব সুন্দর হয়েছিল কার্লি। তোমরা দেখে বুঝতেই পারছো হেয়ারটা কার্লি হয়েছে। এটা একদম ন্যাচারাল উপায়, এতে চুলে কোনো হিটারও ইউজ করতে হয়নি, কিছু মেশিন ছাড়াই বাড়িতে বসেই অত ইজিলি ক্রিয়েট করা যায়। তোমরা নিজেরাও করতে পারবে এটা। সো এটা যদি তোমাদের হেল্পফুল হয় ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানিও। চলো আজকের মতো, বাই বাই।